হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ভিডিওটার টাইটেল আর থাম্বনেল লিখে তো তোমরা বুঝতেই পেরেই গেছো যে আজকের ভিডিওটা কোন বিষয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও নয়, আজকের ভিডিওটা আমার শাড়ি কালেকশনের ভিডিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ফার্স্টেই আমি যে শাড়িটা দেখাচ্ছি সেটা একটা সুতির শাড়ি, ইয়েলো এবং রেড কালারের ভেতরে। তো চলো, তো এই যে দেখো শাড়িটা, আর এর ভেতরটাতে সুতোর কাজ আছে। ভেতরটা একবার দেখিয়ে দিই। এই যে এরকম ছোট ছোট, ছোট নয়, বড় বড় ফুল করা আছে এর ভেতরটাতে, আর এটা পুরোটাই এরকম কাজ করা, কুচির যে পোর্শনটা আছে ওটাতে কাজ করা। তো এটা আমাকে আমার একটা ননদ গিফট করেছিল। আর সেকেন্ড যে শাড়িটা দেখাবো, এই শাড়িটা আমাকে দেওয়া হয়েছিল আমার ভাত কাপড়ের অনুষ্ঠানে, ঠিক আছে? তো চলো শাড়িটা দেখাই। তো এই যে দেখো শাড়িটা, শাড়িটা খুবই সুন্দর, আর অনেকগুলো কালার আছে এর ভেতরে, তোমরা দেখতেই পাচ্ছ। ইয়েলো আছে, তারপর গ্রিন আছে, তারপর পিঙ্ক আছে। তো নেক্সট শাড়িটা হচ্ছে এই যে, আর যে শাড়িগুলো পরে আমার পিক তোলা আছে তা আমি সাইডে লাগিয়ে দেবো, তোমরা দেখে নিও, ঠিক আছে? আর যেগুলো নেই সেগুলো আমি পরেই দেখিয়ে দেব। তো এই হচ্ছে শাড়িটা। চলো এবার তিন নম্বর শাড়িটা দেখাই। তিন নম্বর শাড়িটা একটু পার্টি ওয়্যার শাড়ি। এটা যদি তোমরা কোথাও কোনো বার্থডে পার্টি যাও, হালকা ফুলকা কোনো পার্টিতে যাও, তাহলে এটা তখন তুমি পরতে পারো একদম হালকার ভেতরে। এটা আমার তো খুব পছন্দের এই শাড়িটা, এই যে দেখো। আর এটাতে এরকম কাজ করা আছে, এটা খুবই খুবই হালকা, কি বলবো তোমাদের, মানে খুব হালকা। এটা জাস্ট দেখেই তোমরা বুঝতে পারছো এই শাড়িটা। আর এটাতে কুচির পোর্শনটাতে এরকম কাজ করা আছে, আর কুচির পোর্শনটাতে এরকম কাজ করা আছে, আর উপর সাইডটা এরকম, আর আঁচলটা তাও একবার দেখিয়ে দিই। আর এই যে দেখো আঁচলের পোর্শনটা এরকম, কি বলে,